Hi guys, welcome back to our channel, Foodie Mania and Travel Explorer. তোমাদের সকলকে স্বাগত। আজকে ভীষণ একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে। এটা ঠিক ব্লগও না, আমার ব্লগও। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের আইবুড়ো ভাত তোমরা দেখে থাকবে। আমরা বেরিয়েছিলাম সরস্বতী পুজোতে সবাই একসাথে। তো তাদের মানে সেই কাপলগুলোর ভেতরেই একজন কাপলদের যারা বিবাহিত ছিল না তাদেরই বিয়ে সামনে, তো তাদেরই আইবুড়ো ভাতটা, হ্যাঁ তাদেরই আইবুড়ো ভাতটা দিতে চলেছি আমরা। আমি তো ভীষণ এক্সাইটেড, বিকজ আমার ফ্রেন্ড, আর অনেকদিন অনেক বছর বাদে আবার যোগাযোগ হওয়ার পর আবার কথাবার্তা হয়ে আবার যাই হোক নেমন্তন্ন, আর খুবই খুশি। ছোটবেলা থেকেই মানে খুব কি বলবো ওদের সাথে গায়ে পিঠে বড় হওয়া, তো কলেজ লাইফ থেকেই তো খুবই এক্সাইটেড তাই জন্য। আর সুব্রত কিছু বলতে চাও? আর আমরা ঠিক করলাম যে তাদেরকে আইবুড়ো ভাত আমরা দেবো হচ্ছে হাতিবাগান আরসালানে। তো তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে ঠিক সেখানে, একদম ওখানে পৌঁছে দেখা হচ্ছে। বাড়ির থেকে বেরোনোর পর আমাদেরই বাড়ির কাছের একটা দোকান থেকে এগুলো কিনে নিলাম ওদের জন্য। আমরা অলরেডি চলে এসেছি আর সোমনাথ সুস্মিতা ওরা আসছে, এখনো রাস্তায় আছে। তো ফাইনালি ওরাও চলে এসেছে, সোমনাথ সুস্মিতাও বাইকে করে চলে এসেছে, অনেক দিন বাদে দেখা। এটা হলো হাতিবাগান আরসালানের সামনে তোলা আমাদের কিছু গ্রুপ পিক। এবার তোমাদের সামনে বন্ধুরা চলে আসতে চলেছে, সেই অভিনব মুহূর্তের কিছু গ্রুপ পিকচার আমাদের, আর সেই দিনের লাঞ্চের কিছু ফটো সেশন, সব কিছু আইমিন যেটা আমরা সোমনাথ আর সুস্মিতার জন্য অ্যারেঞ্জ করেছিলাম আইবুড়ো ভাত দেবো বলে। তো সেই সব মুহূর্তের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা আমাদের মনের অনেক সুপ্ত ইচ্ছে ছিল আর অনেক দিন আগের থেকে একটা চাওয়া, খুব আনন্দের ইচ্ছে যেটা আজ পুরো হলো। দেন আমরা চলে এসেছি শেষ পাতে মিষ্টি মুখ করানোর জন্য হাতিবাগান আরসালানের পাশেই মাদ্রাস ক্যাফে। তো সেখানেই আমরা কুলফি দিয়ে মিষ্টি মুখ সারাবো। আর এটা হলো উইডিং ইনভিটেশন কার্ড যেটা কিনা ওদের থেকে পাওয়া, ভীষণ আনন্দের আমাদের। তো এবার ঠান্ডা ঠান্ডা কুলফি আমাদের সামনে চলে এসেছে। এইবার হলো সেই পর্ব যেটা কিনা শেষ পাতে মিষ্টি মুখ করানোর পর্ব, আইবুড়ো ভাত বলে কথা দেখতে হবে। তো এতক্ষণ আমার হাত দিয়ে মিষ্টি মুখ হলো, এবার সুব্রতর হাত দিয়ে মিষ্টি মুখ করানো হলো। শেষ পাতে এই আইবুড়ো ভাতের পর্বটা সারা হলো কুলফি দিয়ে। আমাদের আইবুড়ো ভাত খাওয়ানো কমপ্লিট, আমরা এখন যাচ্ছি একটু আউটিংয়ের মতো ছোট্ট করে, সেটা হচ্ছে গঙ্গার পাড়ে মায়ের ঘাটের দিকে। এবার বন্ধুরা তোমাদের জন্য, তোমাদের সামনে শেয়ার করছি কিছু আমাদের একসাথে কাটানোর মুহূর্ত, সকলের একসাথে একটা ভালো দিন কাটানোর মুহূর্ত, সেটা
তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হলো বাগবাজার মায়ের ঘাটের কিছু পিকচার। সেখান থেকে বাড়ি ফেরার আগের কিছু মুহূর্ত, বাইকে করে কিছু মুহূর্ত, তারপর আমার আর সুস্মিতার যেরকম ফটো তোলা হয়েছে সেরকম সোমনাথ আর সুব্রতরও তোলা হলো। এবার বেশ কিছুটা সময় একসাথে কাটানোর পর যে যার মতো বাড়ি চলে গেলাম। এবার আমরা যাচ্ছি শুধুমাত্র নিউ মার্কেট আমাদের কিছু কেনাকাটার উদ্দেশ্যে। এই বিয়েবাড়ি উপলক্ষে কিছু ড্রেস আপ কেনবার জন্য তো আমরা নিউ মার্কেটের ট্রেজার আইল্যান্ড, তোমরা সবাই চিনবে, সেখান থেকেই এই বিয়েবাড়ির জন্য একটা ড্রেস কেনার পর বাড়ি ফিরলাম। তো এখানেই ভিডিওটা আমরা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে।